কিন্তু আমাদের র‍্যাম্পেজ বান্ডিটি আইটেম দেখতে পারবেন এন্ড তারপর আপনারা কুবরা বান্ডিটি দেখতে পারবেন অর্থাৎ এখনো পর্যন্ত 2 থেকে 3টা ওবি আপডেটড পরই আপনারা সকলে কুবরা বান্ডিটি দেখতে পারবেন সো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই সরগাস আমি আপনাদের এটি নিয়ে আরো একটু কথা বলে রেখে ইজ আমাদের ওয়েবটা এটি কিন্তু সবথেকে বেশি চান্সেস আমাদের ওবি 38 আপডেটটি রিটার্ন করার নতুন একটি টোকেন টু আর ইভেন্ট উইথর সো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই সরগাস এগুলা রিটার্ন নিয়ে অর্থাৎ আমাদের ভিভো বান্ডিল রিটার্ন নিয়ে যদি আপনারা নতুন কোনো লিখছেন আপডেট পাই সেই ক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই এই সরগাস আজকে রাত 12টার পর মোস্ট প্রোবাবলি চান্সেস রয়েছে আমাদের বিডিএস লাভার আমকিনেস ওয়েপন রোল সেকশনে 50% অফ দেখার সো আশা করি বুঝতে পারছেন কালকার দিন পর কিন্তু আমাদের ওয়েপন রোলের আপডেট হবে সো কিনো সুন গান স্কিন দেখতে পারবেন ওটা দেখার আগে আমাদের ওয়েপন রোল সেকশনে 50% অফ দেখতে পারবেন এটা আমি আপনাকে বলে দিলাম সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের বিডিএস লাভার আমকিনেস জন্য আপনারা সকলে পরবর্তী টপ আপ ইন্টারভিউ কি কি আইটেমস দেখতে পারবেন প্ল্যাটফর্ম ফুল ডিটেইলস নিয়ে তো চামড়া স্কোর দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ক্যাপের একটি স্কিন দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আমাদের অ্যাঞ্জেলি স্পেশালি তো দেখতেই তো পারতেছেন এটা এমনকি একটা টি-শার্টের মতো যে জ্যাকেট বলে থাকি আমরা শুদ্ধ ভাষায় আর কি স্বাভাবিক ভাষায় সো এটা দেখতেই পারছেন সো এইগুলা মিলে কিন্তু একটা নতুন টপ ইভেন্ট আমাদের বিডিএস লাভার আমকিনেস ছবি দেখতে পারবেন সো ডায়মন্ডের প্রাইসে হয়তো একটু চেঞ্জেস হতে পারে তবে পরবর্তী টপ ইভেন্ট হিসেবে এই নতুন টপ ইভেন্টটা দেখতে পারবেন এই পর্যন্ত এটা 110% কনফার্ম তার সন্তোষ এখনো পর্যন্ত যে যে আজকের এই রুটিন আইটেম তোমরা পোর্টাল দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্টস বলে জানাবা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ তাহলে আমি সুপার বড় কোন সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই এনকে কোন ধরনের কি সাপোর্ট করতে চাই এনকে তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট হলো ভিডিওটি নিচে অবশ্যই শুনে আসবে অথবা গুড ভিডিও কমেন্ট করতে একেবারে ভুলবা না সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে তো যেমন আজকে বড় দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের রিটার্ন ইনকিউবেটর বলতে ইউএমপি একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যেখানে ইউএমপি থিমের প্রভৃতি করে যে আমাদের বান্ডিলে ইনকিউবেটর গুলো রয়েছে সেগুলো কিন্তু রিটার্ন করছে সো এগুলো দেখতে পাচ্ছেন একটা স্পেশাল লাক রোল ইভেন্ট হতে দিয়েছে যেখানে কিন্তু আমরা টোকেন এক্সচেঞ্জও নিতে পারতেছি সো আপনারা যদি কিন্তু খুবই তো আমাদের বিডিএস লাভারে এমন কিনেছে বলে এইগুলো রিটার্ন দেখতে পেলে পেতে পারেন সো আশা করি বুঝতে পারছেন তবে নেক্সটে কিন্তু আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ডেনো ইনকিউবেটর এটা রিটার্ন করার সবথেকে বেশি চান্সেস রয়েছে এন্ড পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে আপনারা সকলে কোন ইনকিউবেটর চান সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ডক্টর স্যানিটি বান্ডিল এটি সম্পর্কে তো যেমন আজকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের ডক্টর স্যানিটি বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিটি কিন্তু প্রচুর পরিমাণে রেয়ার আছে আমাদের বিডিএস লাভারে এমন কিনেছে বলে অনেকদিন আগে কিন্তু একবার মেবি রিটার্ন করছিল তারপর রিটার্ন করে নাই তো এটার হেয়ার স্টাইল অথবা সানগ্লাস কিন্তু অনেকটাই রেয়ার আছে সো এটা কিন্তু আপনি শুধু আমাদের বিডিএস লাভারে এমন কিনেছে রিটার্ন করার একটা চান্সেস রয়েছে তবে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে সো এটা কেন বললাম সো এটার বলার একটাই উদ্দেশ্য সো এটা নিয়ে গিয়ে আপনাদের কি বিডিএস লাভার প্লাস এনএস এর জন্য কোন প্রকার অফিশিয়াল নিউজ এন্ড আপডেট জানেন এখন পর্যন্ত সো এটার অফিশিয়াল নিউজ এন্ড আপডেট যখনই পেয়ে যাব তখন তো আমি আপনাকে জানিয়ে দেব এমন কি এর পাশে দেখতে পাচ্ছেন ডাবল ভিক্টর ডাবল স্কিনও কিন্তু রয়েছে যেটা কিন্তু মোটামুটি রেয়ার রয়েছে সো আশা করছি স্কেবোর্ড দেখতেই পারছেন সো আমাদের ডক্টর স্যানিটি বার্ডিটা আপনার কার কার রিটার্ন চান সেটা নিচে আমাকে অবশ্যই সুগমন করে জানাই দিতে পারেন সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের গেমে তো আসার জন্য নতুন আপডেট কলাপশন নিয়ে তো যেমন আজকে বড় দেখতে পাচ্ছেন এই যে আমাদের আইটেমস গুলো দেখতেই পাচ্ছেন যার অফিশিয়াল ব্যানার কিন্তু আপনার স্কেপোর আশা করছি দেখতেই পাচ্ছেন সো এই যে আমাদের নতুন একটি কলাপশন স্পেশাল আইটেমস গুলো সো এইগুলো কিন্তু আপনি শুধু আমাদের বিডিএস লাভার এমন কিনা শুধু দেখতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আমাদের ব্ল্যাক টি শার্টের রিসেল কেল ভার্সন রয়েছে এছাড়াও তারপর দেখতে পাচ্ছেন আমাদের নতুন কিছু আইটেমস রয়েছে সো এইগুলো কিন্তু যে কোনো একটা ইভেন্টে যে কোনো টাইমে আসতে পারে সো অফিশিয়াল আপগুলো যদি আমি পেয়ে যাই তো আমি আপনাকে তো জানিয়ে দিব তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই এছাড়াও গাইস আপনারা তো প্রত্যেকটা আইটেমস দেখতেই পাচ্ছেন সো গেরিনা না জেনে আর কার কার সাথে কলাপশন করবে আমাকে কতগুলো এরকম রিসাইকেল ভার্সন নিয়ে আসবে সো দেখতেই পাচ্ছেন আমাদের ব্ল্যাক টি শার্টের পর্যন্ত রিসাইকেল ভার্সন ফাইনালি নিয়ে আসতেছে এছাড়াও গাইস আমাদের এই নতুন কলাপশনের এরপর যদি অফিশিয়াল নিউজ এন্ড আপডেট পাই সেটা তো অবশ্যই আপনাকে জানিয়ে দিব তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই এছাড়াও গাইস আমরা তো কিছু ঘন্টা পর কিন্তু আমাদের হিপ হপ এমনকি সাকোরা বান্ডিল বিডিএস লাভার থেকে চলে আসবে অর্থাৎ স্পেশাল লাক রয়্যাল ইভেন্টে চলে যাবে সো কার কার এই হিপ হপ এমনকি সাকোরা বান্ডিলটি বের করছেন সেটি নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এন্ড ভাই আমি তো বের করতে পারিনি তার কারণ হলো আমার কাছে এতটা ডায়মন্ড ছিল না যে এখানে স্পিন করব সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ওবি 38 আপডেট স্পেশাল গেমের তো আসছে বড় সড় আর একটি চেঞ্জেস এমনকি আপডেট নিয়ে তো যেমন আজকে বড় দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড সেকশনে যাওয়ার পর কিন্তু আপনার সকলে ফেভারিট যে আইটেমস গুলো রয়েছে অর্থাৎ ধরেন একটা স্কার্ফ রয়েছে এছাড়াও একটা প্যান্ট রয়েছে অথবা 5-6টা প্যান্ট রয়েছে এখানে কিন্তু আপনারা স্টার দিয়ে মার্ক করে রাখতে পারবেন সো ওই আইটেমস গুলো উপরে থাকবে তারপর কিন্তু আপনাকে খুঁজে নিতে একটু সুবিধা হবে সো আশা করি বুঝতে পারছেন এই আপডেট কিন্তু আমার কাছে জোস দেবে লাগছে আগে কি হইতো আমাদের ফেভারিট আইটেমস গুলো কিন্তু নিশ্চয়ই গিয়ে থাকতো আমরা যদি কম মিস করতাম সেই ক্ষেত্রে সো আমাদের কিন্তু বের করতে গেলে অনেকটা সমস্যা লস হতো এখানে তো এখন থেকে কিন্তু এটা হবে না সো আমরা কিন্তু সহজে বের করে নিতে পারবো স্টার দিয়ে মার্ক করা যে আইটেমস গুলো ওইগুলো সো আশা করি বুঝতে পারছেন সো এখানে একটা স্টার অপশন থাকবে এখানে কিন্তু ক্লিক করলে স্টার মার্ক হয়ে যাবে সো আপনারা আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন এন্ড গাইস এই আপডেট আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন এই সব গাইস কালকে তো হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর আসছে বলেছে সো আমার পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা এমনকি অভিনন্দন এমনকি সকলকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই সব গাইস কালকে যে কোনো একটা ইভেন্ট ইনশাআল্লাহ আশা করি গেরিনা দিবে যে ইভেন্ট থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো আইটেমস পাবেন সো নিউ ইয়ার স্পেশাল কিন্তু একটা ইভেন্ট আমাদের বিডিএস লাভার এমনকি রিসিভার আসবে সো কালকে যদি না আসে তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন এটা আপনার শিওর থাকতে পারে সো এটি নিয়ে না হয় কালকের পুরো ফুল ডিটেইলসে আলোচনা করব সো গাইস ফাইনালি চোখ কথা হচ্ছে আমাদের বিডিএস লাভার এমনকি রিসিভার জন্য আপনারা সকলে পরবর্তী ওয়েবসাইট শুনে কি নতুন গান স্কিন দেখতে পারবেন তার প্রোফাইল ডিটেইলস নিয়ে তো
বর্তমান যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের যে বর্তমানে একটা ওয়েপন চলতেছে যেটা কিন্তু আমাদের কিংফিশার একটা স্কিন, তো এটা কিন্তু কিছু ঘন্টার পর চলে যাবে। তো পরবর্তী ওয়েপন সেকশনে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে একটা স্নাইপার স্কিন, যেটা অ্যাবিলিটি থাকবে ডাবল ড্যামেজ সিঙ্গেল ম্যাগাজিন প্লাস এমনকি রিলোড স্পিডটা সিঙ্গেল মাইনাস। তো ডাবল ড্যামেজের একটা ওয়েপনের স্কিন দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিয়ে রাখতে পারেন অনায়াসে। সো আশা করতে পারছেন সো গান স্কিনটা কিন্তু জোস ওভার চলেছে, এমনকি প্রি অ্যাক্সেস ভিডিও সকলের অফিসিয়াল ব্যানারটা তো দেখতেই পাচ্ছেন। তো অফিসিয়াল ব্যানার মধ্যে হয়তো বা সিঙ্গেল ড্যামেজ দেখা যেতে পারে, তবে অ্যাবিলিটি থাকবে ডাবল ড্যামেজ, এটি কিন্তু এই পর্যন্ত 100% কনফার্ম। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। এসব গাইস আপনাদের কার কত ওয়েপন বাজার রয়েছে এমনকি আপনাদের ওয়েপন লাগ কত সেটি কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। এমনকি ওয়েপন সেকশনে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে, এমপিপিটি স্কিন আসবে অথবা অ্যাডসেন্স স্কিন আসবে। সো দেখুন গাইস এরকম কিছুই হবে না, সো আমাদেরকে কিন্তু এরকম গান স্কিল গুলো দেওয়া হবে এন্ড এই পর্যন্ত 100% কনফার্ম। পরবর্তী ওয়েপন সেকশনে আপনারা সকলে এই নতুন গান স্কিন দেখতে পারবেন আমাদের ব্রিজ সাবার এমনকি নেসাবের জন্য। সো গাইস এই ছিল আমার মতো ভিডিও এন্ড ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সেটিকে ক্লিক করবেন এন্ড চ্যানেলে যে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে সেই বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেটেড ভিডিও আপনি সবার দিকে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ গাইস।